দীর্ঘ তিরিশ বছর প্রবাস জীবন কাটিয়ে বাড়িতে ফেরার পর খুদ নিজের বাবার কাছেই হয়ে উঠলেন অপরাধী বলছি সোনাগাজী উপজেলার এক নং চরমজলিশপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সামাদের কথা যিনি প্রায় জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিয়েছেন পরিবারের জন্য ভালো রেখেছেন মা বাবা এবং নিজের পরিবারকে কিন্তু সেই যখন নিজের বাড়ি ফিরলেন এই প্রবাসী নিজেরই আপনজনের কাছে হয়ে উঠলেন অপরাধী ত্রিশ বছর প্রবাস জীবন কাটিয়ে যখন নিজের বাড়িতে অবসর সময় কাটানোর কথা তখন তিনি কোর্টের বারান্দায় বারান্দায় মিথ্যা মামলার কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী সাতকাহন এবং চ্যানেল সাতকাহন নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনারা জানেন বিশেষ করে আমাদের প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার আর সত্যতা জানতে বিভিন্ন সময় আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে থাকি আমরা আসলে জানার চেষ্টা করি যে আসলে প্রকৃতপক্ষে সেখানে কি ঘটনা ঘটেছিল স্থানীয় লোকজন পরিবারের সদস্য বা প্রশাসন সহ সবার সাথে কথা বলে আমরা চেষ্টা করি সত্য ঘটনাটি তুলে আনার জন্য আর ঠিক তেমনি একটি ঘটনার সত্যতা জানার জন্য এই মুহূর্তে আমাদের অবস্থান ফেনী জেলার সোনাগাজী থানার এক নং ইউনিয়নের চর মজলিশপুর গ্রামে এবং আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আব্দুল হাই মেম্বারের বাড়ি আব্দুল হাই মেম্বার তিনি উনিশশো সাল থেকে বেশ কয়েক বছর স্থানীয় ইউপি সদস্য ছিলেন মূলত গত দু তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা বেশ কয়েকটি ভিডিও দেখেছি যে ভিডিওতে আসলে বলা হচ্ছিল একজন প্রবাসী তিনি তার সারা জীবনের কষ্টার্জিত যে অর্থ আর সেগুলো তার বাবাকে দিয়েছেন যখন তিনি অবকাশ যাপন বা অবসরে দেশে আসছেন তখন তার সেই বাড়িতে তার বাবা তাকে থাকতে দিচ্ছেন না এবং তার যে সম্পত্তি বা অর্থের হিসাব তার বাবা তাকে দিচ্ছেন না এমন একটি ঘটনার যে ধরে ঠিক এই বাড়িতে আমরা এমন কিছু ভিডিও দেখেছি যেখানে সেই প্রবাসী আমরা যার কথা বলছি তার নামটি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো আর সে তার বাবার সাথে দস্তা মায়ের সাথে এবং স্থানীয় কয়েকজন লোক স্থানীয় কয়েকজন লোক জন ছিলেন এখানে তাদের সাথে আমরা কিছু ভিডিও চিত্র দেখি এবং সেখানে এমনভাবে বিষয়টিকে উপস্থাপন করা হয় যে একজন বাবা তার প্রবাসী সন্তানের কষ্টার্জিত যে অর্থ সেগুলো ধরতে গেলে আত্মসাত করে নিয়েছেন এবং তাকে থাকার জন্য জায়গা দিচ্ছেন না এমন খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আপনাদের মধ্য থেকে অনেকে এর সত্যতা জানতে চেয়েছেন যে আসলে প্রকৃতপক্ষে সেই প্রবাসীর সাথে কি হয়েছে তার বাবার আচরণ আসলে এমন ছিল কিনা বা বাবা সন্তানের মধ্যে মূলত কি চলতেছে আর সেই ঘটনা জানার জন্য আমরা এই মুহূর্তে আছি ফেনীর সোনাগাজী থানার এক নং ইউনিয়নের সর মজলিশপুর গ্রামের সেই আব্দুল হাই মেম্বারের বাড়িতে আমরা তার সাথে একটু কথা বলবো তার সাথে কথা বলে জানার চেষ্টা করব প্রকৃতপক্ষে সেদিন আসলে কি ঘটেছিল ফাঁস বাই উনিশশো ইংরেজি থেকে আমরা বিদেশ করতেছি বিদেশ যাওয়ার পরে আমরা টাকা পয়সা সব বাপের অ্যাকাউন্টে ফাটাই আমার বাপে আমার বোনের কথা মতে জায়গাগুলো আমার বোনের নামে আর আমার বাইন নামে করে দিছে ওইগুলো নিয়ে আমরা পারিবারিকভাবে উনিশ তারিখ বসি দেশে আসি আমাদের গলে, আমার ছোটো ভাই আমার গায়ে হাত উঠেছে এটা নিয়ে আমি থানাতে মামলা করছি ওরা কোর্টে যাই একুশ তারিখে একটা মিথ্যা মামলা আমার নামে দিছে ওই মিথ্যা মামলাতে দেখছে আমার বাবা আমি আমার বাবাকে নাকি মারছি এই এই জিনিসটা আপনারা তো এখন আসি দেখছেন এই জন্য আমি এটা প্রতিবাদ করতে চাই আমি আমার বাবার গায়ে কোনো হাত বাবার লোকের বেয়া কোনো কিছু করে নেই ছোটো ভাই পড়াশোনা এটা করছে আমার বাবা আমার ছেলে মেয়েদেরকে সব কিছু থেকে বঞ্চিত করতেছে আমরা বিদেশ যাই যে জায়গা জমিনগুলো কিনছি এলাকাবাসী সবাইকে জিজ্ঞেস করে জানবেন আপনারা এখানে আমরা ফাঁস বাইয়ে বিদেশে ছিলাম তো ফাঁস বাইয়ের টাকা অনেক জায়গা জমিন আমরা কিনছি সব কিছু থেকে আমাকে বঞ্চিত করছে সেই আব্দুল হাই মেম্বারের সাথে আমরা এখন তার বাড়িতে আছি তার সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব আসলে সেদিন কি ঘটেছিল তার আগে আপনাদেরকে কয়েকটি তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে আব্দুল হাই মেম্বারের পাঁচ ছেলে এবং এক মেয়ে দুঃখের সাথে জানাচ্ছি যে তার দুটি ছেলে প্রবাসী একজন অসুস্থ হয়ে এবং একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বর্তমানে তার তিন ছেলে আপনারা যে ভিডিওটি দেখেছেন বা যে তথ্যগুলো জেনেছেন সেই ঘটনাটি ঘটে মূলত তার তৃতীয় পুত্র আব্দুল সামাদের সাথে আব্দুল সামাদ সম্পর্কে যদি একটু বলে রাখি সেটি হচ্ছে আব্দুল সামাদ উনিশশো সাল থেকে তিনি ওমানে ছিলেন দীর্ঘ এগারো বছর এগারো বছর পর তাকে তার বাবা আমার পাশে তিনি বসে আছেন আব্দুল হাই মেম্বা তিনি তাকে ডেকে পাঠান দেশে এবং তাকে ইতালিতে পাঠান এবং দুই সালে তিনি ইতালিতে যান এবং সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন ইতালিতে যাওয়ার সময় তাকে আসলে বিশ লক্ষ টাকা খরচ করে ইতালিতে পাঠানো হয় ইতালিতে থাকা কালীন সময়েও যখন তাকে আবার ওমানে বিশেষ একটি কারণে প্রয়োজন পড়ে তাকে আবারও দেশে এনে ওমানে পাঠানো হয় এই তথ্যটি আপনাদেরকে জানিয়ে রাখলাম এবার সরাসরি কথা বলতে চাই আবদুল হাই মেম্বার সাহেবের সাথে একটু জানার চেষ্টা করি কাকা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এই সময়টা আসলে এখন খুবই খারাপ যাচ্ছে তার মধ্যেও আপনি আমাদেরকে কিছুটা সময় দিচ্ছেন আমরা আসলে এই সত্য ঘটনাটি জানার জন্য ঢাকা থেকে আজকে এখানে আসছি একটু জানতে চাই যে আসলে সেদিনের যে ঘটনা আমরা যে ভিডিওটা দেখলাম অনেক চিৎকার স্যাসামেসি প্রবাসী ছেলে দেশে আসছে বাবা তাকে ঘরে ঢুকতে দিতেছে না তার নামে মামলা করে রাখছে সে কোর্টে গোটে ঘুরতেছে আসলে এমন ভিডিওটি কেন হঠাৎ করে তৈরি হলো বা কেন আমরা এটি দেখলাম সে ওমন থেকে আমাদের আগে তো মানে বারোশাল থেকে তার বিয়ের পরের থেকে সে শোনা দিতে থাকে আমাদের বাড়িতে আসেও না আর অস্তিশ আসারণ তার মারে তার বই নে আমারে আমার চৈত্যগুশী আমার মা বাপ যা আছে অযথা আামাই লোক জামাই চাকরি তো জামাই ম্যানেজার আসিল জামাই লোক জামাই দিই আর জামাইলে মারি তারপর ইহেন বাড়ি চলে গেছে বাড়ি যা বহু লম্বা হিস্ট্রির কথা তারপর বাড়ি যাই এবারে ওই এই বিভিন্ন রকমের গালি গাল এখন করে জামাই করে আর জামাই মাজ দিয়েছে ওখানে ও মানে তারপর বাড়ি যাই আরে আর আর মেয়ের মাজ দিছে সাল্লিশ হয়েছে সাল্লিশে ভগালে মাস করে দিছি ইয়ার পরে গেছে যাই ওই পাঁচ সাত বছর আঙুল

এখন এই যে আমরা আব্দুল সামাদের যে কথা বলতেছি আব্দুল সামাদ আপনার কয় নম্বর পুত্র তিন নম্বর তিন নম্বর পুত্র এ লং আঙ্গুল মানি এই যে তার বিয়ের ফলে থেকে আঙ্গুল কোনো সংসার নাই কোনো যোগাযোগ নাই কিছু নাই ফোনে খালি গালালি করে মা ওর গালি আরগুলো রেকর্ডিং ছিল ওই এতে হুজে কাটতো জানে কেন কাটি যায় এটা গালগালি তো সঙ্গে একটু পড়ে যায় সেটা হচ্ছে যে এই আব্দুল সামাদ যে আপনি

লন্ডনের সেলেটার টাকা পয়সা না তাকে ইতালি পাঠানো জি জি ইতালিতে কয় বছর ছিল ইতালিতে আসিলো আপনার ধরেন আট সাল থেকে তেরো সালের জন্য তেরো সাল আমার ছেলে ষোলোটা মারা গেছে আর হ্যাঁ ওই জামাই রেলছে আনি তার ম্যানেজার দিয়েছে ওই ছেলের পদে ছোট সালে সে যে বিয়ে করলো বিয়ে করছে বিয়ে করেছে বারো সালে বারো সালে সালে বিয়ে করে যেন সে গেছে তারপরে ইটালি গেছে ইটালি ওই ছেলে মারা গেছে আর জামাই রেঞ্চে তাহলে ও মানে

যোগাযোগ বিচ্ছিন্ন এই বিচ্ছিন্ন ওই যে আজ আমায় যে মাছছে ও মানে আজ জামাই মাছছে যেন এই যে ব্যবসা বাণিজ্য মানে কি এই মাছের এখানে তার নিব হয়েছে তার ওয়াইফের ওখানে নিবি আজ মানা হয়েছে আজ দিয়ে মানা গেছে এটা নিয়ে বাড়াবাড়ি করে আজ আমেরা মাছ দিচ্ছে এই কথা এটা মাছ দিবে এরপর থেকে ধরো না চোদ্দ পনেরো সালে রইব এরপর থেকে আঙুলক আর কোনো বারো সাল থেকে আলো যোগাযোগ নাই মানে যোগাযোগ বারো থেকে পনেরো সাল তো বারো সাল আট সাল থেকে নাই যে লেগেছে বারো লাখ লাখ টাকা বিয়ে করছে আর ইয়ের পর শুনুন আঙুলো কোনো যোগাযোগ নেই হয়তো জীবনে হাতে মা মুখে আপনি কি কম আর মা ফেলে একখান তেনও এক মা ফেলে একটু একদাস কলসে ডাল দিয়েছেন জীবনে মাসে হঠাৎ করি বাড়িতে আসে কেন জানি না খবর দিয়ে আঙুড়িতে আইব আঙুবাড়ি যাই না বাড়ি গেছে বেগুন বাড়ি গেছে পর দিয়ে যাইছে আই এই রুমে ষড়যন্ত্র করতেছে এর ছেলে আর হাতে এই হুঁছে আব্দব আর আইলেব বড় মারব কী জন্য কেন মারবে আমরা যাইনি হ্যাঁ মাই হুঁছে হুনি যাই হোক মানে আব্দুর আব্দুল আমার ছোটো ছেলে হাতের মাই হুনি এটা নিয়ে মানে ঠিক যে ষড়যন্ত্র করছে ইজার পরের দিন রাত্রেই আব্দুরাব এখানে বসেছে আমি আমার রুমে এরা ওই আরো বটো ওই বিশাল রুমে ওই রাত আটটার সময় যেদিন হুলস্তুলোর আমি ওটা কী ব্যাপার নিয়ে আজকে সামাদ বুঝছেন নি মানে তো শুঁড়ি

লাভ এ এখন তখন ইন্ধে হাত বাড়াইছে তো তাই একটা দু মাথার উপর দিয়ে দিচ্ছে অন্য পরের দিন এই এখন আর হল এই যে সোট ঘরে বার করে দিয়ে নিয়ে গেছে বসহ এই ঘরে থাকতে যাই অন্য করে নিয়ে গেছে আর বাইট ঘরে সকালে শুধু টল দিচ্ছে আসে আসে আমাদের শুধু টল দেখ এই মাইট বেলায় আর বাই ওই কুমায় মানে সাইছে একটু মেসা হল হ্যাঁ করত না এরপরে দিয়ে আমাদের ত্রিপাণ বন্দি পুলিশ আছে দশটা এগারোটার সময় দশ পুলিশ আনছে পুলিশ আনছে আর মেম্বরও আছে আমার মেম্বরও আছে বুঝলেন না এইখানে আচ্ছা ফাঁকে দিই হ্যাঁ তো এখানে ওই টলদের আর এ করবে আই এসে নিতে পারছি নিতে পারসে সালা বুসালা কাগজ দে কাকে আমারে আমার কত দে কাগজ দেয় কাগজ দে এত মাসা কী জ্ঞান এ কথা কই মানে আর আবার মানে আই দেন এত মানে টাইলে আনছে

এবং চারিদিন এইতে আপনার মোবাইলে গিয়ে দিন কমপ্লিট মিথ্যা আল্লাহরা শাকিবের বসে সব মিথ্যা কে এস তার নামে করছে কে এস কে ওই আব্দুল্লা নামে আপনার ছোটো ছেলে আমার ছোট ছেলের নামে ছোটো ছেলে আদালত মাছি হাজার রুমে যাই এটা থানা শুনে ইনকোয়ারি আছে ইংরেজি গেছে কিন্তু আমরা যে শুনলাম যে ওই ফেসবুকে ভিডিওতে যে তার নামে আপনি মামলা করছেন মামলা মামলাজন সে ঘরে থাকতে পারতেছে না আদালত এক মিথ্যা একবার কমপ্লিট মিথ্যা এক তো ইয়া থাকে এনা হে থাকে হোনা এ তো কাল না হুবু আছে ওই আছে নাকি মানে আর

আমি যদি একটু আপনি যদি বলুন একটা বাড়ি করছেন গাজীপুর আব্দুল আব্দুল একটা বাড়ি করছেন এখন মানে সেই বাড়িতে তার নাম নাই কেন তাকে আপনি তাকে জবাব দেন যে কেন দেন নাই

আর আর বাঁধিটা আর ওই সাতজন সাইচালা থাকবে আর ওই আর মসজিদ মা দশার জন্য দুইটা অপ করবো দুইজালা দর্শক আমি এটা একটু একটু স্পষ্ট করে দিতে চাই যে মূলত সামাদের সাথে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে আব্দুল হাই মেম্বার সাহেব তিনি যেটি আমাদেরকে জানালেন যে তার দুই পুত্র এবং মেয়ের যে অর্থায়নে ঢাকার আবদুল্লাপুরে তিনি একটি বাড়ি করছেন যেহেতু এখানে আব্দুল সামাদ কোনো টাকা পয়সা দেনি এবং তিনি যোগাযোগ রাখেনি সেজন্য ওই বাড়িতে আসলে তার নামটি নেই এখন আব্দুল সামাদ যেটি বলছেন যে তিনি তার বাবাকে টাকা দিয়েছেন ওই বাড়িতে তাকে ভাগ দিতে হবে এটাই হচ্ছে আসলে তার রাগ অভিমান এবং অভিযোগের যে জায়গাটা কিন্তু আব্দুল সামাদ দুঃখিত কিন্তু আব্দুল্লাহ মেম্বার সাহেব তিনি বারবার কথা বলছেন যে তিনি আসলে তার সাথে যোগাযোগই রাখেন নাই টাকা দিবেন কোন সময় তারা ব্যক্তিগতভাবে টাকা পাঠাচ্ছে সে টাকা দিয়ে তিনি মূলত এটি করছেন কাকা আমরা মোটামুটি অনেক কিছু তো ক্লিয়ার হয়ে গেলাম একটু শেষের দিকে এসে জানতে চাই আমরা সবসময় একটা কথা বলি পৃথিবীতে বাবা মা হচ্ছে একজন সন্তানের জন্য সব থেকে দামি এবং অমূল্য কারণ বাবা মার কারণে কিন্তু আমরা যারা সন্তান যারা আছি পৃথিবীতে আমরা কিন্তু আলোর মুখ দেখছি বা পৃথিবীতে অবমাননা করে আল্লাহর কোরআন রায় আছে কি হবে এদের আল্লাহর কোরআনই তো নিয়ে হয়ে যাবে মা ফেলে যারা মারি মারি গালমন্দ করে এটার বিষয়ে দুই নিজে হবে হয়তো আল্লাহ আর দেয় চলো আমরা দেয় একটু একটু শেষের দিকে একটু এই কথাটা বলতে চাই যে সেই বাবা মা যে আপনি তাকে জন্ম দিলেন মানুষ করলেন এক সময় বিদেশে পাঠালেন তারপরে সবকিছু তো বাবা হিসাবে বাবার দায়িত্ব তো আপনি পালন করলেন কিন্তু সেই সন্তান যখন অভিযোগের তীর আপনার দিকে তুলল যে সে ইনকাম করে টাকা পয়সা রুজি করে আপনাকে দিছে কিন্তু সেই বাবা আপনি সেটা স্বীকার করতেছেন না তাকে জায়গা দিচ্ছেন না তাকে থাকতে দিচ্ছেন না তাকে তার নামে মামলা করছেন সে কোনো জায়গায় থাকতে পারতেছে না সে কিছুদিন জন্য দেশে আসছে কোথায় থাকবে আমরা যেগুলো সংবাদ মাধ্যমে দেখেছি সে কথাগুলো বলতেছি এই যে ভিডিওটি দেখার পর দেশের মানুষ এবং বিদেশে যে সকল প্রবাসীরা আছে আপনার অন্যান্য সন্তান যারা আছে তারা অনেকেই এই প্রশ্নটি তুলছেন যদি একজন সন্তান যদি তার বাবাকে বিশ্বাস করতে না পারে বাবার কাছে যদি সন্তান নিরাপদ না থাকে বাবার কাছে যদি সন্তানের টাকার হিসাব না থাকে তাহলে পৃথিবীতে কাকে বিশ্বাস করবে এই যে একটা ভুল মেসেজ আপনার সাথে কথা বলে যেটা ভাবলাম যে একটা ভুল মেসেজ যে গেল এই যে পিতা পুত্রের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা যেটা দেখতে পাচ্ছি পুত্রের মাধ্যমে একটা বিরোধ আমরা দেখতে পাচ্ছি সন্তান হয়ে বাবার গায়ে হাত তুলতেছে এই যে বিষয়গুলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলো বা একটা ভুল মেসেজ গেলো আপনি দেখছিলেন কিনা জানি না আপনাকে আমরা কিছুক্ষণ আগে দেখালাম এটি দেখার পরে এই মুহূর্তে আপনার কি বলতে ইচ্ছে করতেছে আমার বলার কিছু নেই আমার বলার কিছু নেই আমার বলার কিছু নেই বাবা আমার আমার বলার কিছু নেই আর বলার কিছু নেই আল্লাহ বিচার করবে আল্লাহর কাছে বিচার আর জজ করে আসে কি মামলা আসে হেঁসে যা ইচ্ছে ইয়ার বিচার জজ করে উইব আর হেঁস আনলাই বহুত মামলা করে আই হেঁসা সন্ত্রাসী দ্বারা ইয়ের বহুত মামলা করে তো ঠিক আছে আর বিচার হইব সন্ত্রাসী যাওয়ার কাছে খবর মানুষের খবর করে আর কি আমি সন্ত্রাসী মারু মারিয়ে এই ওই আর আর বিচার সেগুলো রবিবার আমি আর কিছু সময় ইচ্ছা না সেগুলো আলায় মামলা দিছে